সোনামণিরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমার ছোট বাবুরা নার্সারির বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা জয়েন করেছো সকাল সকাল, তোমাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সবাই কিছু না কিছু খেয়ে বসেছো, আর যদি না খেয়ে থাকো ক্লাসের ব্রেকে একটু খেয়ে নেবে। আর ক্লাস শেষ করে তো অবশ্যই ভালো করে নাস্তা খেতে হবে, অবশ্যই ঠান্ডা পানি খাওয়া যাবে না, সোয়েটার না পরে ঘোরাফেরা করা যাবে না, খালি পায়ে ঘোরাফেরা করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, বাবা এবং মা যেটা বলবে সেইটাই শুনতে হবে, কেননা তারা সবসময় তোমাদের ভালো চায়, বড়রা কখনো খারাপ চায় না। অতএব যেটা বলবে ভদ্রতার সাথে সেটা শুনতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা গতদিন বলতে মাঝখানে একদিন ছুটি গেছে, আমাদের বৃহস্পতিবারে ক্লাস হয়েছে, তাই না? বৃহস্পতিবারে আমরা শব্দ গঠন শিখেছি, লিখেছি, মাঝখানে একদিন সুন্দর করে ছুটি কাটিয়েছি, মজা করেছি, বাসায় বসে বসে দেরি করে ঘুমিয়েছি, দেরি করে ঘুম থেকে উঠেছি, আবার আমরা খেলাধুলা অনেক করেছি। তো ছুটির দিন তো ছুটিই গেছে, আমি বলবো না যে ছুটির দিন তোমরা পড়াশোনা করো, দরকার নাই, আবার আজকে থেকে শুরু করো। তার ফাঁকে গতদিনের পড়াগুলো কেমন মনে আছে একটুখানি ধরে ফেলি। ওকে, তাসনুভা, সামিহা জাহান, ফারহান জামিল, আবু বকর সিদ্দিক, আনমিউট হও, আমি পর্যায়ক্রমে ধরবো, সবাই চুপ করে বসে থাকো। ওকে, তাসনুভা, তুমি বলো তো গতদিন কি শিখেছো? বলেছি আবু বকর একটু থেমে থাকো, শোনা, তাসনুভা বল। তাসনুভা আবার মিউট হয়ে গেল কেন? আর মিউট হও, বলো। তারাতে অলি উসি, তারাতে আকাশ আপেল, আকাশ আপেল, ধন্যবাদ তোমাকে। আবু বকর সিদ্দিক, বলো তো গত ক্লাসে আমরা কি শিখেছি? গত ক্লাসে আমি আর মিউ উঠাও, ফারহান জামিল আর মিউ উঠাও, বাংলাতে কি শিখেছে ভুলে গেছে। সামিহা মামনি বলো তো বাংলাতে কি শিখেছে গত ক্লাসে? আল্লাহ, ভুলে গেছে, আবু বকর ভুলে গেছে। পচা পচা, তোমাদের জন্য হাততালি দিতে পারলাম না। আতিফ আহবাব, রেজুয়ানা, আনমি উঠাও, সবাই একসাথে বললে হবে, যার নাম বলছি সে। সাদাত রহমান, তুমি বলো গত ক্লাসে কি শিখেছো? ধন্যবাদ। রিজওয়ানা বলো, তুমি কি শিখেছো? গত ক্লাসে দেখেছো একদিন শুক্রবার ভালো মন্দ খাবারের সাথে পড়াগুলো সবাই খেয়ে ফেলেছে, তাই না? আবু বকর পড়াগুলো খেয়ে ফেলেছে, সব পেটের মধ্যে চলে গেছে। আচ্ছা, নুসরাত জাহান, নিপা মামনি, মালিহা তাবাস্তু, হামিম, আনমিউট হও। মালিহা মামনি বলো তো গত ক্লাসে কি শিখেছো? রাশিতে ইলিশ, ইদুর, দীর্ঘইতে ঈদ, ইগল, দেখেছো? মালিহা মামনি কিন্তু সুন্দর করে পড়াগুলো শিখেছে, ফাঁকি দেয়নি। হ্যাঁ, ফাঁকি দেয়নি, তোমরাও ফাঁকি দাও, তোমরা সবাই শিখেছো, কিন্তু
মানুষ তো ভুলে যেতেই পারে, তোমরাও ভুলে গেছো, তাতে কি হয়েছে? ভুলে গেছো দেখে আবার মনে করা যাবে না? মনে করা যাবে তো, আবার মনে করতে হবে, আবার লিখতে হবে, আবার পড়তে হবে, তাই না? আর ফারহান তো আর বলো না আমাকে পড়াও। আচ্ছা শাহজাহানি মামামণি তুমি বলো, ইঁদুর বানান বলো তো। দীর্ঘ গ দীর্ঘ গল লগল ইগল ইগল বলিনি মা, আমি ইঁদুর বানান বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি ইগল বলেছো, ধন্যবাদ। হামিম আনমি উঠাও, ঐশী আনমি উঠাও, আসিফ আনোয়ার আনমি উঠাও। হামিম ইঁদুর বানান বলো। হাসি দশ দূর ইঁদুর। চন্দ্রবিন্দু কে দিবে? আমি চন্দ্রবিন্দু দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, ঐশী মামনি তুমি ওই ইঁদুর বানান বলো। আচ্ছা ঠিক আছে, আসিফ আনোয়ার তুমি ইলিশ বানান বলো তো। ভেরি গুড, মর্ম আনমি উঠাও, মেহেক আনমি উঠাও, জোনায়েদ আনমি উঠাও, সারাফ আনমি উঠাও। আচ্ছা ধন্যবাদ, বলো মর্ম বলো, ইগল বানান বলো। দীর্ঘই গল, ধন্যবাদ মর্মকে। এবার মেহেক মামুনি তুমি ঈদ বানান বলো। বলো কি বলছে, তোমাকে জিজ্ঞেস করছে? ঈদ বানান বলো, ঈদ বানান বলো। দীর্ঘ ঈদ, আল্লাহ। জোনায়েদ বাবু ঈদ বানান বলো তো। দীর্ঘ ঈদ, ঈদ। আমাকে ভালো করে বানান গুলো শিখতে হবে, তাই না? সবাইকে শিখতে হবে। অর্ণি মামনি আনমি উঠাও, সাবরিনা তাসমিক আনমি উঠাও, সারাফ আনমি উঠাও। আচ্ছা সাবরিনা তাসমিক ইঁদুর বানান বলো তো মা। ধন্যবাদ অর্ণি মামনি, তুমি ইলিশ বানান বলো। ইলিশ বানান বললাম যে, সারা ইলিশ বানান বলো তো। আচ্ছা দেখি আমরা পড়াগুলো একটু রিভিশন করি। ও বাবা বাচ্চাটা তো ভুলেই গেছে। রিহা মামনি আনমি উঠাও, আলিফ বাবু আনমি উঠাও, আব্দুল্লাহ আনমি উঠাও, আত্তাহি উদ্দিন আনমি উঠাও। রিহা মামনি বলো তো, তুমি শব্দ শিখেছো? রিহা ধন্যবাদ। এবার আলিফ বলো, ইঁদুর বানান। ভেরি গুড আব্দুল্লাহ, তুমি দীর্ঘ ইতে কি কি শিখেছো? দীর্ঘ ইতে ইঁদুর আর ইলিশ। আত্তাহি উদ্দিন বলো, দীর্ঘ ইতে কি কি শিখেছো? দীর্ঘ ইতে ইগল ইগল ইদ। ভেরি গুড, গালিব আনমি উঠাও, অয়ন আনমি উঠাও, আফিয়া জান্নাত, আদিত আনমি উঠাও। সবাই বলবে, থেমে যাও। গালিব গালিব বলো, তুমি স্বরে আতে কি কি শিখেছিলে? আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ আপেল আকাশ। অয়ন আপেল বানান বলো তো।
ধন্যবাদ। এদিকে পুষ্প আনমি উঠো, সঞ্জিদা আনমি উঠো, অনিকা সাদিক সঞ্জিদা তুমি বলো তো, তুমি রাজশাহীতে কি কি শিখেছো? ইংলিশ, রাজশাহীতে ইংলিশ ইঁদুর। আচ্ছা ধন্যবাদ পুষ্পা মামুনি, তুমি কি ইঁদুর বানান বলতে? আবার হচ্ছে আচ্ছা ধন্যবাদ, বানান গুলো আরো ভালো করে শিখতে হবে তাই না? সঞ্জিদা মামনি তুমি বলো ইলিশ বানান বলো তো। আচ্ছা থ্যাংক ইউ। সোহা মারজান মামনি আনমি উঠাও। সোহা আনমিউট হয়েছে, সোহা বলো তো তুমি দীর্ঘ হইতে কি কি শিখেছো? ফাতিমা আনমিউট হও, রোহান আনমিউট হও, ফারহান সাদিক আনমিউট হও। আচ্ছা ধন্যবাদ। ইয়াশা, ইয়াশা আনমিউট হও। ফাতিমা, ফাতিমা মামুনি তুমি প্রথমে বলো তো ঈদ বানান বলো। ফারহান জামান রোহান তুমি বলো, তুমি রাজশাহীতে কি কি শিখেছো? ইঁদুর, ইলিশ। ধন্যবাদ। ফারহান সাদি ইঁদুর বানান বলো। মোরসালিন আনমি উঠাও, ইরফান আহমেদ অমি আনমি উঠাও, ইরফান সাবিহা। ওকে খুশবু, ইলিশ বানান বলো। মোরসালিন তুমি বলো, তুমি মোরসালিন আবার মিউট হয়ে গেছে। মোরসালিন আমি বুঝতে পারি না, মোরসালিন কি সমস্যা হয় মোরসালিনের? মোরসালিন মেনটেন করতে পারে। মোরসালিন আর মিউট হও বলো, মোরসালিন বলো তুমি রাজশাহীতে কি কি শিখেছো? একটু পরে সুর আসছে মোরসালিন। থ্যাংক ইউ। এবার অমি বাবু তুমি ইঁদুর বানান বলো। রাজশাহী চন্দ্রবিন্দু দরসুর। ধন্যবাদ। মাইশা মাহমুদ মামনি তুমি বলো, তুমি সরে আতে কি কি শিখেছো? ধন্যবাদ মা বলো। নিশিতা মামুনি আকাশ আকাশ। আচ্ছা থ্যাংক ইউ, তুমি ভাইয়ার নাম দিয়ে জয়েন করেছো। সিদ্দিকা মামুনি তুমি বলো আপেল বানান বলো তো। আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা আজকের একটু ক্লাস করে ফেলি। আজকের ক্লাসের পর আর যারা আছো আমি কয়েকজনকে ধরার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তাসফিয়া রহমান সাদিকা আনমিউট হও, তাসনিয়া তাবাসসুম আনমিউট হও, মন্তাহা বিনতে ইসলাম, লামিয়া জাহান তোয়া,
Yes, minute. Hello. Rashuta. Very good. Montaha binte Islam. Mamuni tumi uthan banan bolte parbe. Uthan. Rashu uthe gethan denden uthan. Alhamdulillah. Dekho tahole amra jei pora gulo porbo age thekei tumra jano. Keno na tumra er age eigulo porecho tai na? Ei karonei tumra charchar moddhe rekhecho parcho. Jodi na porte tahole ki parte? Mariam Patwari. Natasha, Mirja Jannat Natasha, unmute her. Istiak Hussain, unmute her. Natasha Mamuni, bolo to, dirgho taske amra ki ki shikbo? Uru ar urmi. Kiyo. Ebar Istiak Hussain, tumi ki uru banan bolte parbe? Hashu, rashu, uru. Amra jodi dirgho te uru shikhi, tahole rashu kibhabe hobe? আচ্ছা ঠিক আছে এত কথাবার্তা বাদ চলো আজকে আমরা শিখে ফেলি আজকে আমরা স্বর বর্ণ দিয়ে দুটি বর্ণ দিয়ে আমরা চারটি শব্দ রিভিশন করব আমি হেডিং দিচ্ছি তোমরা সুন্দর করে দাগটা টেনে ফেলো ঠিক আছে তাহলে আমরা কি শিখব স্বর বর্ণ দিয়ে শব্দ গঠন স্বর বর্ণ দিয়ে শব্দ গঠন স্বর বর্ণ দিয়ে শব্দ গঠন আজকে আমরা শিখব রসু এবং রস্ব এবং দীর্ঘ দিয়ে তোমরা ইতিমধ্যে শিখে গেছো আমরা আবারও একটু রিভিশন করব তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের আমি একটু দেখাচ্ছি আমরা রস্বতে শিখেছিলাম উট রস্বতে শিখেছিলাম উট এই প্রাণীটি সবাই চেনো তাই না উট চলে মরুর দেশে আমরা উটকে চিনি আমরা রসতে শিখেছিলাম উট আর দেখো উঠানের তো ছবি দেওয়া যায় না তারপরেও দেখো একটা বাড়ির সামনে ফাঁকা জায়গাকে আমরা তো উঠান বলে থাকি তাই না বাড়ির সামনে ফাঁকা জায়গাকে আমরা উঠান বলে থাকি সবারই বাড়ির উঠান থাকে এখন আবার না থাকলেও বারান্দা থাকে ছাদ থাকে যাই হোক আমরা উটার উঠান এখন লিখবো বলো রসতে উট রসতে উঠান আমার সাথে সাথে বলবে রসতে উট রসৌতে উঠান রসৌতে উঠ রসৌতে উঠান বলছো তো আচ্ছা চলো লিখি রসৌতে উঠ রসৌট উঠ রসৌট উঠ রসৌট উঠ রসৌতে উঠ রসৌট উঠ রসৌতে উঠ রসৌট উঠ রসৌতে উঠান রসু ছয়াকারের ছা দন্তন রসু ছয়াকারের ছা দন্তন উঠান রসু ছয়াকারের ছা দন্তন উঠান রসু গলা শুকিয়ে গেছে রসু ছয়াকারের ছা দন্তন উঠান পড়ো তোমরা পড়ো তাহলে আমরা রসৌতে দুইটি শব্দ আবার রিভিশন করলাম উট আর উঠান উট আর উঠান তাই না সবাই লিখে ফেলো আমি আবারও বলছি ক্লাস চলাকালীন সময় অন্ততপক্ষে দু লাইন তো অবশ্যই লিখবে তারপরে তোমরা ও ক্লাস শেষে পাতা ভর্তি করবে কেননা লেখা সুন্দর হতে হবে ক্লাস টাইমে পাতা ভর্তি করে লিখলে লেখা সুন্দর হবে না
ঠিক আছে তাহলে দীর্ঘ তো আমরা এখন দেখব দীর্ঘ তো আমরা কি কি শিখেছিলাম মনে করব দেখো দীর্ঘ তো আমরা শিখেছিলাম আমি একটা ছবি দেখে দিচ্ছি এই যে পায়ের এই জায়গাটাকে বলে উরু পায়ের এই জায়গাটার নাম হলো উরু আমরা শিখেছিলাম দীর্ঘ হতে উরু আর শিখেছিলাম উর্মি দেখো এখানে সাগরের ঢেউয়ের ছবি যে কোনো বড় ঢেউকে বলা হয় উর্মি সাধারণত সাগরেই তো বড় বড় ঢেউ হয় তাই না এরকম ঢেউ উঠে আসে ওইটা হলো উর্মি তাহলে আমরা কি কি শিখেছিলাম আমরা দীর্ঘ হতে শিখেছিলাম উরু আর উর্মি দীর্ঘ হতে শিখেছিলাম উরু আর উর্মি চলো লিখে ফেলি উরু আর উর্মি দীর্ঘ হতে উরু দীর্ঘ হতে উরু দীর্ঘ উ রায় ঋষু করে রু উরু দীর্ঘ উ রায় ঋষু করে রু উরু উর্মি দীর্ঘ উ ময়রে রসইকা দীর্ঘ উ ময়রে রসইকা দীর্ঘ উ ময়রে রসইকা এই যে ময়ের উপরে আমি রসইকা ছাড়াও আরেকটা টান দিয়েছি এটার নাম হলো রেফ রয়ের সংক্ষিপ্ত রূপ হলো রেফ ঠিক আছে তাহলে দেখো আমরা তাহলে উচ্চারণ করার সময় কি করছি দীর্ঘর পরে আগে রর উচ্চারণ করছি উর মি তার মানে আগে রেফের উচ্চারণ হচ্ছে দীর্ঘ দীর্ঘ র উর তারপরে ময়রস্বৈকারে মি হ্যাঁ তোমরা এইভাবে ভেঙে ভেঙে পড়লে তোমাদের বানান করতে উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না আর বর্ণগুলো অবশ্যই সঠিক নিয়মে লিখতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রকাশনীর যে বই ওইগুলো নয় যেগুলো বোর্ড বই অর্থাৎ ক্লাস ওয়ান থেকে যেগুলো বই রয়েছে ওইগুলো বইয়ের লেখা দেখে তোমাদেরকে শিখতে হবে এছাড়াও কিন্তু টিচারকে ফলো করবে আমাদেরকে ফলো করবে অবশ্যই কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে হবে তাহলে এই এই পড়াগুলো সুন্দর করে পড়তে হবে হোমওয়ার্ক করতে হবে আর লেখাটা সুন্দর করতে হবে হ্যাঁ এটা আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি আর দু একজনকে অবশ্যই ধরা যায় দেখি উর্মি আর উঠোঠান শিখলে কি না তাই না শারমিলা আনমিউট হও সানিকা আনমিউট হও সাদিকা আলী রুহা আনমিউট হও রওনক জাহান উন্তি রওনক জাহান উন্তি রোজা বিনতে হাবিব কি বলতে বলতে শুনেছি কাজে আশেপাশে করা যাবে না তাহলে আমি কিন্তু তোমাকে পড়া ধরবো আচ্ছা তোমাকে পড়বে সেই জন্য আমি খুঁজি শর্মিলা তুমি বলো রসউতে কি কি শিখলে আচ্ছা ধন্যবাদ এটা রওনক জাহান অবন্তি আমি তো চিনতে পারছি না আমি মিউট করতে বাধ্য হচ্ছি বাবা মা এত কথা বললে হবে সাইড থেকে রোজা বিনতে হাবিব রোজা বিনতে হাবিব তুমি বলো তো উঠান বানান বলো তো আচ্ছা দন্তন্য এটাকে বলতে হবে দন্তন্য তাসনিমা মাহফুজ আনমিউট হও বলো তাসনিমা মাহফুজ এদিকে আরো আছো মারিয়াম পাটোয়ারি মারিয়াম পাটোয়ারি আনমিউট হও মারিয়াম মামুনি বলো তো তুমি দীর্ঘ হতে কি কি শিখলে
দীর্ঘ হতে কি কি শিখলে মারিয়াম? দীর্ঘ হতে গরু আর উঠান। আচ্ছা ঠিক আছে, তাসনিমা মাহফুজ তুমি বলো দীর্ঘ হতে কি কি শিখেছ? উর্মি। থ্যাংক ইউ মা। জাসিয়া মামুনি তুমি কি উরু বানান বলতে পারবে? আমি বলবো। আচ্ছা বলবে, জাইনো বলবে, জাসিয়া আগে বলো, উরু বানান বলো তো। আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি দীর্ঘ হতে কি কি শিখেছো বলো তো। দীর্ঘ হতে শিখেছি ইগল ই। তো দীর্ঘ ই তে শিখেছো জাইন মামুনি, ওটা দীর্ঘ ই তে। আচ্ছা জাসিয়া মামুনি, দীর্ঘ হতে আমরা এখন শিখলাম উরু আর উর্মি, হ্রস্ব হতে শিখলাম উট আর উঠান। এগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে না পড়লে তো ভালো করে আনসারও দেওয়া যাবে না, তাই না? ভালো করে পড়তে হবে। নওরিন জামান নাবিলা আনমিউট হও, নেহাদ আনমিউট হও, নুহা আনমিউট হও, নাভান আনমিউট হও। ওকে থামে যাও, থামো থামো। নওরিন জামান নাবিলা বলো তুমি দীর্ঘ হতে কি কি শিখলে? নিহাদ বাবু উড়ু বানান বলো। মামামনি উর্মি বানান বলো। রামিশা নৌশিন, রিফা তার মেয়ে উঠো, আমি জানি আমি ধরবো। নাভান বলো, নাভান বলো দেখো ওদের কি কি শিখবে? আচ্ছা ঠিক আছে, রামিশা নওশিন বলো তুমি রসউতে কি কি শিখেছো? রসউতে উট আর উঠান। দিলা মামুনি, সামিহা দিলা মামুনি উট বানান বলো তো। দিলা মামুনি আনমিউট হয়ে গেল, শোনো। যাই হোক, আমাদের ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ আবারও আগামী দিন জয়েন করবো ক্লাসে, আরো যারা আসলো আমি তাদেরকে ধরবো। আর একটা কথা না বললেও নয়, তোমরা কিছু মনে করো না, তোমরা যখন আমাদের সঙ্গে ক্লাস করো আমরা চাই শুধু তোমরা করো, পাশে তো আব্বু আব্বু কিংবা অন্য বড়রা কেউ অবশ্যই থাকবে, কারণ তোমরা তো এগুলো মেনটেন করতে পারো না, তাই না? কিন্তু তারা এই যে কথা বলে, তারা তোমাদেরকে বলে এইটা বলো ওইটা বলো ওইটা বলে, কিন্তু কত বাজে ভাবে শোনা যাচ্ছে, এটা কিন্তু উচিত না। আমার বাচ্চারা কি পারবে না পারবে সেটা আমার ব্যাপার, আমি ধরবো আমার বাচ্চাদের মাঝে অন্যরা কেন আসবে, তাই না? এটা কিন্তু আমার একদম পছন্দ না। আমার বাচ্চারা পারুক না পারুক শিখবে, শিখে বলবে, শুনে শুনে বলার দরকার আছে না? আচ্ছা একটু বকা দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।